মেহেরপুরে রোগের সাথে প্রতারণা করে সরকারি হাসপাতাল থেকে ভাগিয়ে ক্লিনিকে নেয়ার অপরাধে পাঁচ দালালকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম রনি খাতুন মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বরে অভিযানের সময় এই আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত জানায় দণ্ডিতরা বিভিন্ন সময় রোগীদের ভালো সেবার আশ্বাস দিয়ে বিভিন্ন ক্লিনিকে পাঠাতেন এর বিনিময়ে তারা রোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন দালাল চক্রের প্রত্যেককে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত তাদেরকে বারবার সতর্ক করা হয়েছে কিন্তু তারা একই অপরাধ বারবার করেছে এই জন্য তাদেরকে আহ দণ্ডবিধি আটশো দুশো একানব্বই ধারা অনুযায়ী তাদেরকে দণ্ডিত করা হলো